আসসালামু আলাইকুম। সময় স্বল্পতা এবং অতি ব্যস্ততার কারণে আমি আগের মতো আপনাদের জন্য লাইভ ভিডিও করতে পারি না। তো আপনাদের উপকারের স্বার্থে আজকে একটু সময় নিয়ে একটা ভিডিও তৈরি করলাম, আর ভিডিওর লোগো এবং ব্যানার দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করব, কী নিয়ে কথা বলবো। তো অনলাইন মার্কেটিং এবং কিস্তিতে মোবাইল কেনার ক্ষেত্রে আমার যে পার্সোনাল অভিজ্ঞতা আছে, পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আপনারা বুঝতে পারবেন যে কিস্তিতে আপনারা মোবাইল নিলে কতদূর সমস্যার সম্মুখীন হবেন, কিস্তিতে আপনারা অনলাইনে মোবাইল পাচ্ছেন কি না। গত 3 মাস আগে আমার একটা মোবাইল কেনা খুব জরুরি দরকার ছিল, মানি ক্রাইসিসও বলতে পারেন অনেকটা। তো আমি একটা কিস্তিতে মোবাইল নেব ভাবলাম। এখন আমি ঘাটাঘাটি করা শুরু করলাম সৌদি আরবের অনেক ওয়েবসাইট, তার মধ্যে আপনারা সবাই জানেন যে সৌদি আরবের সবচেয়ে বেশি পপুলার ওয়েবসাইট হচ্ছে noon.com, amazon.sa অথবা amazon.com। এই দুইটা কিন্তু সবচেয়ে পপুলার ওয়েবসাইট। তো আমি এই দুইটা ওয়েবসাইটে দেখলাম যে আপনার এখানে ইনস্টলমেন্টে কিস্তিতে মোবাইল আছে এবং সেই অপশনগুলো দেওয়া আছে, মাসিক কিস্তি কত পড়বে, 0% ইন্টারেস্ট, সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালো একটা ফেসিলিটিস। তো আমি ভাবলাম যে আমার তো বিভিন্ন ব্যাংকের মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট কার্ড এগুলো আছে, আমি তো ইচ্ছা করলে নিতে পারি। তখন আমি ট্রাই করলাম, যখনই আমি আমার ডেবিট কার্ডের অপশনগুলো ফিল আপ করি তখনই আর কিস্তির অপশনটা আসে না। তো আমি ভাবলাম যে ডেবিট কার্ডে আর হবে না, তারপর আমি যেটা করলাম ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রাই করলাম। এটা অবশ্যই আমার নিজের না, আমার যে কোনো ফ্রেন্ডের ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রাই করলাম, তাও হলো না। পরবর্তীতে অন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রাই করার পরে, মানে সাব ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রাই করার পরে দেখি যে ওরা সাপোর্ট করতেছে। তারপরে আমি ডিসকাস করলাম যে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি মোবাইল নেব, এখন কি করতে হবে আমাকে, আমাকে কিভাবে টাকাটা পেমেন্ট করতে হবে। তো আমি অ্যানালাইসিস করে যতদূর জানতে পারলাম, ধরুন একটা মোবাইল অথবা একটা ল্যাপটপ আমি 2000 রিয়াল দিয়ে কিনলাম যে কোনো ওয়েবসাইট থেকে, সেটা হোক নুন, সেটা হোক অ্যামাজন। তো আমি যখন 2000 টাকা দিয়ে মোবাইলটা কিনবো অথবা ল্যাপটপটা কিনবো, তখন আমার অ্যাকাউন্টে ক্রেডিট কার্ডের সম্পূর্ণ টাকাটা থাকতে হবে। থাকার পরে ওরা সেই টাকাটা পুরাটা কেটে নেবে, তারপরে যেটা হবে যে ওই টাকাটা আবার ওরা পরবর্তীতে ব্যাক করে দেবে, তারপর মাসিক কিস্তি হিসেবে ওরা নিয়ে নেবে। এখন মাসিক কিস্তিটা আমি কিভাবে দেব, আসলে কি সেখানে 0% ইন্টারেস্ট নাকি এখানে কোনো ইন্টারেস্ট দিতে হবে? অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে ওয়েবসাইট, মানে যারা অনলাইন শপিং যে কোম্পানিগুলো আছে, তারা কোনো ইন্টারেস্ট নেয় না, কিন্তু ব্যাংক আপনার কাছ থেকে ইন্টারেস্ট নেবেই নেবে, এটার কোনো মিস নেই। যেমন ধরুন আপনি 2000 রিয়াল দিয়ে একটা ল্যাপটপ অথবা মোবাইল কিনলেন, কেনার পরে মাসিক কিস্তি হচ্ছে 2000 টাকা, সরি মাসিক কিস্তি হচ্ছে 200 রিয়াল। তো প্রথম কিস্তি আপনি 200 রিয়াল দিলেন, সাথে 5% আপনাকে দিতে হবে, সাথে যে 5% লাভ আছে সেটা আপনাকে দিতে হবে। তো দেখা গেছে প্রথম কিস্তিতে 200 টাকা দেওয়ার পরে আপনার 2000 টাকা থেকে 200 টাকা কেটে নিল, আর আপনার যে লাভটা সেটা আপনি দিলেন। পরবর্তী 1800 রিয়াল বাকি থাকবে, সেই 1800 রিয়ালের আবার আপনার যে 5% লাভ আসবে সেটাও কিন্তু আপনার প্রতি মাসে কেটে নেবে। ঠিক এইভাবে অনুরূপভাবে স্টেপ বাই স্টেপ টাকাটা কেটে নেবে। তখন আমি বললাম যে এখানে তো সাজনা থেকে বাজনা বেশি, তাই না? আমি যেটা করলাম যে আর কিস্তিতে মোবাইল নিলাম না। তো ইদানিং আমি আমার থেকে, অ্যাকচুয়ালি আমি তো খুব ছোট একটা মানুষ আর অনলাইনে আমার অ্যাক্টিভিটিস অত বেশি না, আমি যখনই সময় পাই, যখনই সুযোগ পাই, তখনই আপনাদের উপকারের স্বার্থে দুই একটা ভিডিও দিয়ে থাকি। আমি চেষ্টা করি যে প্রবাসী ভাইদের যেন উপকার হয়, আমি যেটা জানি সেটা আপনাদের মাঝে শেয়ার করে, এটাই আর কি। তো যাই হোক, ইদানিং দেখতেছি যে অনেক বড় বড় ইউটিউবার ভাই আছেন, ওনারা একে অপরের সাথে পাল্লা দিয়ে ভিডিও দিচ্ছেন noon.com-এ, ইনস্টলমেন্টে আপনি বিনা লাভে বিনা ইসে কিস্তিতে মোবাইল পাচ্ছেন, তারপর অ্যামাজন থেকেও আপনি মোবাইল পাচ্ছেন কিস্তিতে ডেবিট কার্ডের মাধ্যমে। তো আসলে আমার গতকাল হুট করে মনে হলো যে আমি একটু দেখি, 3 মাস আগে আমি ট্রাই করলাম পেলাম না সেখানে, তো আমি একটু দেখি অ্যাকচুয়ালি আমি পাই কি না। এখন আমি যেটা করলাম, প্রথমে আপনার amazon.com-এ কল দিলাম, amazon.com না অ্যাকচুয়ালি amazon.sa,
তো যাই হোক, এটা একটি চলিত ভাষা আর কি, amazon.com noon.com এরকম চলে আসে। যাই হোক, ভুল ভ্রান্তি ধরার অনেক মানুষ আছে, সেই জন্য আর কি বলে দেওয়া। তো অ্যামাজনে আমি কল দিলাম, কল দেওয়ার পরে ওদের কাস্টমার কেয়ারে ওরা বলল যে অ্যাকচুয়ালি ডেবিট কার্ডের মাধ্যমে আমরা কোনো কিস্তিতে মোবাইল দেই না, আপনার অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে, তবে আপনি চেষ্টা করতে পারেন আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের সাথে যোগাযোগ করে, যে সেই ব্যাংক যদি ডেবিট কার্ডের মাধ্যমে কোনো ফ্যাসিলিটিস রেখে দেয় তাহলে হয়তোবা আপনি আমাদের কাছ থেকে কিস্তিতে মোবাইল নিতে পারবেন। তো আমি বললাম যে কোন কোন ব্যাংকের মাধ্যমে আপনারা কিস্তিতে যান, সেটা হোক ডেবিট কার্ড সেটা হোক ক্রেডিট কার্ড। তো ওরা বলল যে আপনার রিয়াদ ব্যাংক, সাব ব্যাংক, ব্যাংক আল জাজিরা, সৌদি ইনভেস্টমেন্ট, আরেকটা ব্যাংকের কথা বলছে, অ্যাকচুয়ালি এই ব্যাংকের কথা আমি প্রথমেই শুনছি, এটা এমিরেটস নামে যে কোনো একটা ব্যাংকের নাম বললো। তো যাই হোক, এই ব্যাংকগুলোর নাম্বার দেওয়ার পরে আমার রিয়াদ ব্যাংকে যেহেতু অ্যাকাউন্ট আছে আমি রিয়াদ ব্যাংকের সাথে যোগাযোগ করলাম। তখন রিয়াদ ব্যাংক বলছে যে ডেবিট কার্ডের মাধ্যমে আমরা কোনো কিস্তির সুবিধা রাখি নাই, তবে আপনি ইচ্ছা করলে ক্রেডিট কার্ডের অর্ডার করতে পারেন, যখন আপনার ক্রেডিট কার্ড হয়ে যাবে তখন আপনি মার্কেটিং করতে পারেন, সেটা আপনি অনলাইনে হোক আর অফলাইনে হোক, যেখান থেকেই হোক আপনি কিস্তিতে মার্কেটিং করতে পারেন। গেল এটা। তারপরে আমি যেটা করলাম noon.com কল দিলাম। noon.com কল দেওয়ার পরে সেখানেও তার একই কথা যে ডেবিট কার্ডে কোনো অপশন নেই, কোনো ধরনের অপশন নেই যে আপনি আমাদের কাছ থেকে কিস্তিতে মোবাইল নেবেন। হ্যাঁ, এটা 0% ইন্টারেস্ট ঠিক আছে, কিন্তু ডেবিট কার্ডের মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে, সেটা হোক মোবাইল, সেটা হোক ল্যাপটপ, সেটা হোক যে কোনো প্রোডাক্ট, কিন্তু আপনি ডেবিট কার্ডের মাধ্যমে আমাদের এখান থেকে কিস্তিতে মার্কেটিং করতে পারবেন না, কেনাকাটা করতে পারবেন কিন্তু, ক্যাশ কেনাকাটা করতে পারবেন কিন্তু মার্কেটিং করতে পারবেন না। তারপর আমি যেটা করলাম, আমি আলরাজি ব্যাংকেও যোগাযোগ করলাম, আলরাজি কাস্টমার কেয়ার যেখানে আছে সেই কাস্টমার কেয়ারে যোগাযোগ করলাম, তাদের ফিনান্স ডিপার্টমেন্টে, তারাও একই কথা বললো যে ডেবিট কার্ডের মাধ্যমে মার্কেটিং করা সম্ভব না কিস্তিতে, আপনার অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে। তো আজকের এই ভিডিওতে আমার যত প্রবাসী ভাই আছেন সবাইকে অ্যালার্ট করে দেওয়া, সবাইকে বলে দেওয়া যে অ্যাকচুয়ালি আমার যে পার্সোনাল অভিজ্ঞতা আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করে, আপনারা কি আসলেই কিস্তিতে মোবাইল পাচ্ছেন, কিস্তিতে কি অ্যাকচুয়ালি মোবাইল আপনাদের দিচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে, নাকি সেটা ফেক, সেটা বুয়া, এটাই জানিয়ে দেওয়া। কারণ দেখা যাচ্ছে যে এখন আপনি আমার ফলোয়ার্স, আবার আরেকজনের ফলোয়ার্স, তো সে একটা কথা বললো আমি একটা কথা বললাম, এখন এই কথার কতটুকু বিশ্বস্ততা, কতদূর নির্ভরযোগ্যতা, কতদূর গ্রহণযোগ্যতা, এটা আমি সবসময় একটা কথা বলি, প্রুফ ছাড়া আমি কথা বলি না। আপনারা যদি noon.com কথা বলতে চান, অ্যামাজনে কথা বলতে চান, আপনার ব্যাংকের সাথে কথা বলতে চান, আমি আপনাদের সন্দেহ দূর করার জন্য তাদের কাস্টমার কেয়ার নাম্বারগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্টের মধ্যে দিয়ে দেব, এবং আমি কত মিনিট কথা বলছি সেই কথার স্ক্রিনশটগুলো আমি আপনাদেরকে এই ভিডিও লাস্টে দিয়ে দেব, আপনারা দেখে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি গতকালই কথা বলছিলাম তাদের সাথে, টানা চারটা কোম্পানির সাথে কথা বলছি, এমন সময় নিয়ে নেই যে অ্যাকচুয়ালি অনেকক্ষণ পরপর, মানে একসাথেই কথাগুলো বলে কমপ্লিট করছি এবং কনফার্মেশন হয়েছি অ্যাকচুয়ালি ডেবিট কার্ডের মাধ্যমে আমরা কি মোবাইল নিতে পারবো কিনা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকার মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর প্রবাস ভিত্তিক বিভিন্ন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।